আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বিডি টেক ওয়ার্ল্ড শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী এবং ছাত্রছাত্রীদের আর্থিক অনুদানের যে অনলাইন আবেদন চলছে তা নিয়ে আপনাদের মনে মিশ্র প্রতিক্রিয়া আমরা কমেন্ট বক্সে দেখতে পাচ্ছি আমরা আপনাদের আজকে বেশ কিছু সমস্যার সমাধান দেব ইনশাল্লাহ আপনারা ভিডিওর কমেন্টে আমাদের ভিডিওর কমেন্টে অনেক কিছু জানতে চেয়েছেন তার ভিতরে অন্যতম অন্যতম একটি কোয়েশন ছিল অনেকেরই যে এটি নাকি ভুয়া আসলে একটি ভুয়া কিনা সেটি আপনি নিজেই বুঝতে পারবেন এজন্য আসলে কাউকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই কীভাবে বুঝবেন সেটি আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি আমাদেরকে সরকারি ওয়েবসাইট যে প্রথমে যে সরকারি ওয়েবসাইট কোনটা সেটা বুঝতে হবে সরকারি ওয়েবসাইট হচ্ছে যেটা আমাদের ওয়েব অ্যাড্রেসে দেখবেন ডট গভ ডট বিডি এরকম একটি যখন আমাদের ডট গভ ডট বিডি এরকম একটি লেখা থাকবে এক্সটেনশন থাকবে অবশ্যই আমাদের এক সেবা ডট গভ ডট বিডি অথবা এস এইচইডি ডট ডট এরকম হতে হবে আপনার যদি এরকম হয় যে এক সেবা গভ ডট কম সেটা কিন্তু আপনার সরকারি ওয়েবসাইট না আমি আপনাকে আবার বলছি যদি এরকম হয় এক সেবা গভ বিডি ডট কম সেটা কিন্তু মোটেই আমাদের সরকারি ওয়েবসাইট না সরকারি ওয়েবসাইট হতে হলে অবশ্যই এক সেবা ডট গভ ডট হতে হবে এখন কেন আমি আপনাকে বলছি যে অবশ্যই আমাদের সরকারি ওয়েবসাইট চিনতে হবে এর কারণ হচ্ছে সরকারি ওয়েবসাইটে আমার যে যে তথ্যগুলো দেওয়া থাকে সেটি কখনো ভুল হয় না মিথ্যা হয় না সবসময়ের জন্য সঠিক হয় গুজব হয় না তো দেখুন উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের শিক্ষা বিভাগের আমাদের যে ওয়েবসাইটটি রয়েছে তার ওয়েব অ্যাড্রেস হচ্ছে আমি যে শেষে ডট অবশ্যই ডট .gov.bd এই কথাটা থাকবে এখন এইখানে আমাদের যে তথ্যগুলো আছে এগুলো একটাও ভুয়া না একদম সরকারের সমস্ত যে সরকারের যে আমাদের সচিব রয়েছেন বিভিন্ন রকমের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ রয়েছেন তাদের ছিল স্বাক্ষর সহ

এই যে আমরা এই সরকারি ওয়েবসাইট থেকে আমরা যে আর্থিক অনুদানের যে বিষয়টা আছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আসলেই সত্যিকার অর্থে এই আর্থিক অনুদানের যে বিষয়টা রয়েছে সেটা মিথ্যা নাকি ভুয়া সত্যি সেটা আমি সচেতন তো আমি আপনাকে সেটা দেখাচ্ছি এই এখান থেকে দেখুন আর্থিক অনুদানের জন্য আমাদের এখানে বেশ কয়েকটা কথা লেখা আছে এই যে সচিব মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ আপনারা এই যে এস এইচ ইডি ডট পোর্টাল ডট গভ ডট বিডি এখানে গেলে সবকিছুই পাবেন তো এখানে যাওয়ার পরে আপনারা এখান থেকে দেখুন আর্থিক অনুদানের অনলাইন আবেদন রয়েছে নীতিমালা রয়েছে তো নীতিমালায় ক্লিক করলে আমাদের এরকম একটি নীতিমালা চলে আসে এই যে দেখুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ রাজস্ব বাজের শাখা সেখানে লেখা আছে স্পষ্ট নীতিমালা দেওয়া আছে এবং কারা টাকা পাবে কত টাকা পাবে কেন পাবে সবকিছু বলা আছে এখানে আপনার এটা ভুয়া হওয়ার কোনো সুযোগ নেই এটা একদম সরকারি প্রতিষ্ঠান থেকে একদম সরকারের মাধ্যমিক থেকে এটা চলে এসেছে তাদের অবকাশ নেই যেটা ভুয়া না মিথ্যা এখন ভুয়া কোনটা ভুয়া হচ্ছে যে করোনার কারণে সরকার সব শিক্ষার্থীকে দশ হাজার টাকা করে দিচ্ছে সেটা হচ্ছে ভুয়া এবং এটা নিয়ে আমি অলরেডি একটি ভিডিও পাবলিশ করেছি এবং সেই ভিডিওটি পাবলিশ করার পরে অসংখ্য মানুষ কমেন্টে জানতে চাচ্ছেন যে আসলেই এটি সঠিক কি না এবং এটি যে সঠিক আশা করি আপনাদের আমি বুঝাতে পেরেছি তারপরেও যদি আপনি বলেন এটা ভুয়া এবং আপনি কমেন্টে বিভিন্ন রকম খারাপ কথা লেখেন সেক্ষেত্রে আসলে আপনার বুদ্ধিমত্তা কোন পর্যায়ে রয়েছে সেটা নিয়েই কিন্তু আমরা প্রশ্ন তুলবো আমার এখানে কিন্তু হাজার হাজার ভিউয়ার রয়েছেন তারা কিন্তু লাইক করছেন কমেন্ট করছেন তারাও কিন্তু আপনাকে নিয়ে হাসাহাসি করবে যে আসলে আপনি আপনার মেধা খাটিয়ে আপনি জিনিসটা বুঝতে পারছেন না আপনি যে বুঝতে পারছেন না আমি আপনাকে দোষ দিচ্ছি না কারণ আসলে মানুষের এক একজনের বোঝার ক্ষমতা এক এক রকম কিন্তু আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে কোনটা সঠিক এবং কোনটা মিথ্যা সেটা আপনি কীভাবে বুঝবেন তো সরকারি ওয়েবসাইট আমাদের চিনতে হবে এবং সরকারি ওয়েবসাইট থেকে যে সার্কুলারগুলো চলে আসে সেগুলো আমাদের বুঝতে হবে যে কোনটা সরকারি ওয়েবসাইটে সার্কুলার এবং কোনটা ভুয়া সার্কুলার এবং কোনটা মিথ্যা সার্কুলার পেপারে অনেক রকম চাকরির অফার দেওয়া হয় সেগুলো কিন্তু ভুয়া থাকে যে আমাকে পাঁচশো টাকা জামানত দিতে হবে বা এক হাজার টাকা জামানত দিতে হবে এরকম আমরা কিন্তু প্রায় শুনি এছাড়াও বিকাশ থেকে আপনাকে ফোন করে বলবে যে আমি বিকাশ থেকে বলছি আপনি সরকারি অনুদানের জন্য আবেদন করেছিলেন আপনার পিন নম্বরটা দিন এটাও কিন্তু ভুয়া কারণ এই টাকাটা বিকাশে দেওয়া হবে না আমি আপনাকে আবার বলছি আপনাদের এই টাকা বিকাশে দেওয়া হবে না এই টাকাটা দেওয়া হবে অবশ্যই ডাক বিভাগের ডিজিটাল লেনদেন সেবা নগদে আমি আবার বলছি এইটা এই আর্থিক অনুদানের টাকা দেওয়া হবে নগদে এবং সবাই কিন্তু এই অনুদান পাবেন না আমি আবার বলছি সবাই এই অনুদান পাবেন না এই অনুদান পাবে মেধাবী দুস্থ অসহায় প্রতিবন্ধী এ ধরনের বিশেষ কিছু ছাত্রছাত্রীরা এবং সবাই সমান টাক সমান টাকাও পাবে না যারা আমাদের মাধ্যমিকে পড়ছে তারা পাবে আট টাকা যারা উচ্চ মাধ্যমিকে পড়ছে তারা নয় হাজার টাকা এবং স্নাতক সমমানরা পাবে দশ হাজার টাকা আশা করি আপনাদের আমি বুঝাতে পেরেছি তো এটি ছিল প্রথম সমস্যা পরবর্তী যে সমস্যা সেটা হচ্ছে আপনারা অনেকেই কমেন্টে জানতে চেয়েছেন যে এবং আরেকটা কথা লিখে বিজ্ঞাপনটা দেখুন আমাদের এখানে বিজ্ঞাপনটা রয়েছে যে দেখুন সরাসরি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীদের আর্থিক অনুদানের বিজ্ঞপ্তি এটিও কিন্তু সরকারি সেই ওয়েবসাইটই রয়েছে সুতরাং সুতরাং বা ভুয়া হওয়ার কোনো সুযোগ এখানে নেই এখান থেকে দেখুন আঠেরোই জানুয়ারি দু হাজার একুশ সালে এটি পাবলিশ হয়েছে এবং কে পাবলিশ করেছে সেটাও দেখুন মোহাম্মদ ফজলুল ফজলুল রহমান সিনিয়র সহকারী সচিব ফোন নম্বরও দেওয়া আছে ইমেল অ্যাড্রেসে দেওয়া আছে আপনি ইচ্ছা করে ওনাকে ফোন করে বা ইমেলের মাধ্যমে ওনার সাথে যোগাযোগ করে আপনি এটা সত্য না মিথ্যা সেটা যাচাই করে নিতে পারেন যদি উনি ফোন নাম্বারটা রিসিভ করেন আপনার ফোনটা তাহলে আপনি সেটা অবশ্যই যাচাই করে নিতে পারবেন তো এই হলো ব্যাপার তো আশা করি বুঝতে পেরেছেন যে আসলে এটা মোটেই ভুয়া না এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে আসি পরবর্তী প্রশ্ন হচ্ছে যে মোবাইল নম্বর এবং পিনকোড দেওয়ার পরেও আমরা কেন দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এক ভাই কমেন্ট করেছেন এখান থেকে দেখি আমরা কমেন্টটা আমাদের কোথায় গেল এই যে এখান থেকে এক ভাই লিখেছেন ভাই ঠিক নিবন্ধন হয়েছে তো লগ করতে গেলে এই যে নুরুন নাহান নবী আহমেদ ভাই লিখেছেন নুরুন নবী না সরি ভুল বলেছি নুরুন নবী আহমেদ বলেছেন ভাই ঠিক নিবন্ধন হয়েছে তো লগ করতে গেলে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড ভুল আসে এটা এটার কারণ কি আচ্ছা ধন্যবাদ নুরুন নবী আহমেদ ভাই আপনাকে কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি দুটো কমেন্ট করেছেন প্রথম কমেন্টটি হচ্ছে যে নিবন্ধন করার পরেও লগ ইন করতে গেলে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড ভুল আসে উত্তর দেব তার আগে আমরা আমাদের চ্যানেলে ধরনের ইউজফুল এবং ইনফরমেটিভ ভিডিও পাবলিশ করে থাকি তাই আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমাদের চ্যানেলে প্রকাশিত সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আমরা ভিডিওটি শুরু করার ভিডিওটির পরবর্তী অংশে যাওয়ার আগে আপনাদের জন্য একটি অফার নিয়ে এসেছি সেই অফারটি হচ্ছে সহজ সহজবাই একটি বাংলাদেশের ই কমার্স প্ল্যাটফর্ম এখানে হাজারো রকমের পণ্য পাওয়া যায় আকর্ষণীয় পণ্য পাওয়া যায় এবং আকর্ষণীয় দামে আপনি সেগুলো কিনতে পারবেন বিভিন্ন রকম পণ্য এখানে পাওয়া যায় তো সেই পণ্যগুলো আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনি এখান থেকে যে কোনো পণ্য যদি কেনেন আপনি ঢাকার ভিতরে হলে সেটি ফ্রি ডেলিভারি ডেলিভারি পাবেন এখানে এই যে সহজ বাইয়ের লিঙ্ক কেনার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আপনি সেখান থেকে এখানে সহজ বাইয়ে গিয়ে বিভিন্ন রকম প্রোডাক্ট কিনতে পারবেন কম দামে কিনতে পারবেন যেমন সাবানের দাম দেখুন একশো পঁচাত্তর টাকা সাবান একশো পঁয়ত্রিশ টাকা রয়েছে তো এখান থেকে আপনি যখন পণ্য কিনবেন তখন আমি কিছু কমিশন পাবো এবং আমি যে কমিশনটা পাচ্ছি এরকম করে কমিশন আপনিও ইনকাম আপনি সেটা আপনাকে জয়েন করতে হবে সহজ অ্যাফিলিয়েট ডে সহজ অ্যাফিলিয়েট হচ্ছে বাংলাদেশের এক নম্বর প্ল্যাটফর্ম এবং এটি সহজ ভাই এবং খুলেছেন রকিবুল হাসান ভাই উনি অত্যন্ত সৎ এবং অনেস্ট ব্যক্তি আশা করছি ইনশাল্লাহ এই দুটো প্ল্যাটফর্ম একদিন অনেক বড় হবে এবং বাংলাদেশে একটা ভালো পর্যায়ে যাবে আপনি এখানে জয়েন করার সাথে সাথে সাইন আপ করার সাথে সাথে পাবেন একশো টাকা এবং সাইন আপ করার পরে আপনি কীভাবে কাজ করবেন সব কিছু এখানে দেওয়া আছে আপনি এখান থেকে সব দেখে নিতে পারবেন এছাড়াও সহজ অ্যাফিলিয়েটে কীভাবে কাজ করবেন সহজ বাই থেকে কীভাবে প্রোডাক্ট কিনবেন সেগুলো সব কিছু নিয়ে আমি ভিডিও পাবলিশ করব। আশা করি ভিডিওগুলো দেখলে আপনি খুব সহজেই সেগুলো বুঝতে পারবেন এবং সেই ভিডিওগুলো দেখার জন্য এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সেই ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন এখন আমরা আমাদের মূল ভিডিওতে চলে আসি এখানে আপনি মোবাইল নম্বর এবং আপনার পিন কোড দেওয়ার পরে যখন লগ ইন দিবেন তখন আপনাকে লগ ইন দেওয়ার পর আপনাকে দেখায় বা আপনার যে কমেন্টটা আমরা যেটা দেখতে পেয়েছি আমাদের নুরুন ভাই যেটা লিখেছেন যে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড ভুল আসে তো এই ফোন নাম্বার এবং পাসওয়ার্ড যে ভুল আসে এর কারণ হচ্ছে আমরা যখন আবেদন করেছিলাম তখন আমাদের যে পিন পিনকোডটা দেওয়া হয় সেটা দেওয়া হয় চব্বিশ ঘন্টার জন্য তো চব্বিশ ঘন্টার জন্য আপনি যখন এই পিনকোডটা চব্বিশ ঘন্টা পরে আপনি যখন আবেদন করতে যাবেন তখন অবশ্যই আপনাকে ভুল দেখাবে আপনাকে যেটা করতে হবে পিনকোড পুনরুদ্ধার এই বাটনে ক্লিক করতে হবে পিনকোড পুনরুদ্ধার বাটনে ক্লিক করার পরে আপনি আপনার মোবাইল নম্বরটা দিবেন এবং আপনার পিনকোড পুনরুদ্ধার লিখে একটা অপশন চলে আসবে আমাদের সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পরে আপনার পিনকোডটাই নতুন করে মোবাইলে পাঠাবে তবে পিনকোডটা কিন্তু এখন আসবে না আসছে না কেন আসছে না সেটা আমরা অনেকেই জানি কারণ সার্ভারে সমস্যা চলছে তাই তাই কোড এখন আমরা পাচ্ছি না পিন কোডটা আপনি আপনি রিকোয়েস্ট করে রাখেন যদি চব্বিশ ঘন্টার ভিতরে পিন কোড পান তো ভালো আর যদি না পান তাহলে চব্বিশ ঘন্টা পরে আবারও কোড পুনরুদ্ধারে ক্লিক করে এখানে আপনি আপনার নাম্বারটা দিয়ে দেবেন তারপরে আপনি যখন আপনার নাম্বারটা দিয়ে দেবেন আপনি পিন কোড নতুন পিন কোড যখন এখানে সেন্ড করবেন নতুন পিন কোড তখন আপনাকে নতুন পিন কোড পাঠাবে আমি যেহেতু এটি একটি স্যাম্পল নাম্বার দিয়েছি দেখুন পিন কোড কিন্তু আসছে না পিন কোড আসলে কিন্তু আমাদের এখানে একটি স্ক্রিন আসে এবং স্ক্রিনে সিক্স ফাইভ এরকম করে আমাদের কাউন্ট কাউন্ট ডাউন হয় কাউন্ট ডাউন হয়ে তারপরে কিন্তু আমাদের বলে যে আপনাকে লগ ইন পেজে নেওয়া হচ্ছে আশা করি বুঝতে পেরেছেন তাহলে পিনকোড আমাদের নতুন করে নিতে হবে যদি চব্বিশ ঘন্টার ভিতরে আপনি পিনকোড পেয়ে থাকেন এবং তখনও ভুল দেখায় তাহলে বুঝতে হবে সার্ভারের সমস্যার জন্য সেই ভুলটি দেখাচ্ছে আশা করি বুঝতে পেরেছেন এখন একটি জরুরি কথা সেটি হচ্ছে আমরা আমাদের চ্যানেলগুলো ফেস করছেন সেই সমস্যাগুলো নিয়ে অনেকগুলো ভিডিও কিন্তু দিয়েছি সেই ভিডিওগুলো আপনারা পাবেন প্লে লিস্টে এই যে দেখুন প্লে লিস্টে প্লে লিস্টে ক্লিক করলে পর আপনি এখান থেকে আমাদের দেখুন আর্থিক অনুদান এই আর্থিক অনুদান লেখা জায়গা যে প্লে লিস্ট রয়েছে সেখানে আমরা যে আর্থিক অনুদানের সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়ে অলরেডি চব্বিশটা ভিডিও পাবলিশ করেছে সেই ভিডিওগুলো আপনি পাবেন তো আমি বলবো আপনি যদি কোনো সমস্যায় পড়েন সবার আগে এই প্লে লিস্ট দেখবেন লিখে আপনার যে সমস্যাটি রয়েছে সেই সমস্যাটি সমাধানের চেষ্টা করবেন যদি সমস্যাটি সমাধান এখান থেকে না পান সেক্ষেত্রে অবশ্যই কমেন্টটা আমাদের জানাবেন আমরা প্রত্যেকটা কমেন্ট আপনারা যতগুলো কমেন্ট করেন প্রত্যেকটা কমেন্ট আমরা কিন্তু খুব গুরুত্ব সহকারে পড়ি আমরা যদি লাইক নাও করি লাভ রিয়াক্ট নাও দেই সেক্ষেত্রে আপনি কিন্তু চিন্তা করবেন না যে আমি আপনার কমেন্টটা পড়িনি যেমন অনার্স প্রথম বর্ষের ভাই লিখেছেন মোবাইল দিয়ে কিভাবে আবেদন করতে হবে সম্পূর্ণ ভালোভাবে আবেদন করে দেখিয়ে দিন হ্যাঁ অবশ্যই দেখিয়ে দেব ইনশাল্লাহ আপনাকে ধন্যবাদ কমেন্টের জন্য এরকম প্রত্যেকটা ভাইয়া প্রত্যাণ পত্রের জন্য স্কুলে যেতে পারছি না টেকনিক্যাল মিরাসে লিখেছেন অন্য উপায় আছে কিনা আমরা কিন্তু প্রত্যেকটা কমেন্ট এভাবে অত্যন্ত গুরুত্ব সহকারে পড়ি এবং পড়ে তারপর সেই অনুযায়ী ভিডিও তৈরি করি তাই অবশ্যই আপনারা ভালোভাবে আমাদের কমেন্ট করবেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আরেকটা কথা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইটন ক্লিক করে অলে ক্লিক করে দিন আমাদের চ্যানেল রয়েছে সেই চ্যানেল দুটো হচ্ছে একটি হচ্ছে রোয়েন্স ওয়ার্ল্ড আমার ভাগ্নে রোয়িং সে সাধারণ সব জিনিস দিয়ে অসাধারণ জিনিস তৈরি করে যা না দেখলে বিশ্বাস করা যায় না তাই রোয়িনের সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য রোয়েন্স ওয়ার্ল্ড নামে আমরা একটি চ্যানেল ক্রিয়েট করেছি এছাড়াও আমাদের কুইজ অ্যান্ড কম্পিটিশন নিয়ে আরেকটা চ্যানেল ক্রিয়েট করেছি কন্টেস্ট অ্যান্ড কম্পিটিশন ওয়ার্ল্ড সেখানে আমরা বিভিন্ন রকম কুইজ অফার কনটেস্ট কম্পিটিশন ইত্যাদি সব কিছু ভিডিও পাবলিশ করি এবং করব তো এই চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর এছাড়াও কোনো সমস্যা থাকলে সেটি কমেন্ট আমাকে জানাবেন তো আজকে ভিডিও এই পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ